ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्बो त्वाम अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कनसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यमसामगाः ध्यानावस्थितत्तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्री भगवानेर अशेष कृपाय अनेक बाधा विपर्क उड़िए आमरा अवशेषे आबार उपस्थित होयेछि श्रीमद् भगवद गीता विश्वरूप दर्शन योग जेटि निये आमरा पढ़ाशुना करछिलाम सेई अध्यायते आबार आमरा फिरे एसेछि। आमरा बोलछिलाम विगत दिन आमरा जे श्लोकटी दिए शेष करेछि सेटा हच्छे 23 नम्बर श्लोक जेखाने अर्जुन वर्णना करछेन श्रीकृष्णेर दिव्य रूपेर कथा। बोलछेन रूपं महत्ते बहुवक्त्र नेत्रं महावाहुरुपादं बहुदरं बहुद्रंष्ट्राकरालं दृष्ट्वा लोकाः प्रव्यतितास्ततःम्। এই হচ্ছে এইটা দিয়ে আমরা শেষ করেছিলাম ভগবানের একটা অদ্ভুত রূপ। আমরা গল্প করছিলাম মানে ঘটনাটা বলছিলাম পরম্পরায়। এক হচ্ছে অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের যখন দেখা হলো সেটা একটা অদ্ভুত একটা পারপ্লেক্স কন্ডিশন যেখানে শ্রীকৃষ্ণ অর্জুন কিছুতেই যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না। তিনি দুই সেনার মাঝখানে তার রথকে স্থাপন করার পরেও কিছুতেই কোনোভাবেই রাজি হচ্ছিলেন না যে যুদ্ধ করবার জন্য। তিনি তাকে খানিকটা এই যে আমাদের পিকে ব্যানার্জির ভোকাল টনিক দিয়ে এই ক্লাইব্যম মাস্ম গমক পার্থ নৈতত্তাই উপপাদ্যতে ইত্যাদি শ্লোক বলে তাকে যেন উত্থিত করলেন। উত্থিত করার পরে ভালো মানুষ কেমন হয়, সমাধিগ্রস্ত পুরুষ কেমন হয়, এরকম নানা জিনিস যেগুলো আছে সেগুলো ব্যাখ্যা করতে করতে এই বদলটা করা শুরু করলেন। এবং বদলটা করা অদ্ভুতভাবে, যেটা আমরা আগেও অনেকবার বলেছি, সেটা হচ্ছে তার পরিচিত জগৎ থেকে বদল করা। আমরা যে জগতের মধ্যে থাকি সেই জগৎ থেকে যদি আমাদের আত্ম উন্নতির চেষ্টা করে থাকি সেটা অনেক সহজ হয়। এই যে বিট্টুবাবু লেখাপড়া করে, এখন যদি ওকে বলা হয় যে লেখাপড়াটাকে যদি জ্ঞান যদি তপস্যা হিসেবে গ্রহণ করা হয় তাহলে তপস্যার শেষে যে ফলটা সে পাবে সেটা ঈশ্বরকে পাওয়ার মতো যে আনন্দ তার মতো। তাহলে বিট্টুবাবু চাই পরে মন প্রাণ দিয়ে পড়াশুনা করবে। এখন যদি বলা হয় তুমি আর্থের সেবা করো, এর সেবা করো, তার সেবা করো, বিট্টুবাবু করবেন কিন্তু ঠিক সেইভাবে প্রথম থেকে অ্যাকাস্টাম হতে পারবেন না। তাই ভগবান আমাদের পরিচিত জগতের মধ্যে দিয়ে আমাদেরকে বদল করানোর চেষ্টা করলেন। যেমন তিনি রামলাল দাদাকে বলছেন, ঠাকুর রামলাল দাদাকে বলছেন কেমনভাবে গান গাইতে হয়। বলছেন যে দেবতাকে উদ্দেশ্যে গান গাইতে হয় সেই দেবতাকে চোখের সামনে বসিয়ে গান গাইতে হয়। আমি যদি দেখি যে আমার প্রিয়জন যার উদ্দেশ্যে আমি গাইছি তিনি আমার সামনে বসে আছে, তখন আমি আমার মন প্রাণ অন্তরাত্মা সমস্ত কিছু উজাড় করে গাই। সে গান তখন প্রাণস্পর্শী হয়, চিত্তস্পর্শী হয়, সবই হয়। ঠিক এইভাবে ধীরে 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 তার ব্যক্তি জীবনের মানোন্নয়ন করতে করতে শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন একটা জায়গায় উত্তীর্ণ করালেন যেখানে গিয়ে তিনি নিজে থেকেই বলছেন আমি আপনার সেই অনন্ত বিশ্বরূপ দর্শন করতে চাই। তিনি সেই জায়গায় তারপরে ধীরে ধীরে এই শ্রীকৃষ্ণ বললেন যে এই চোখ দিয়ে তুমি তাকে দেখতে পাবে না, আমাকে দেখতে পাবে না, তোমার একটা প্রেমের চোখ থাকা দরকার। প্রেমের চোখ আদতে আর অন্য কিছু নয়, একটা অনুভবী মন।
আপনি কিছু পেয়েছেন, কিছু অনুভব করতে পাচ্ছেন, কিছু দিব্য আনন্দ আপনি পাচ্ছেন, কিন্তু আপনার মন যদি সেটা অনুভব না করতে পারে তাহলে আপনি আপনার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেলেও আপনি সেটা বুঝতে পারবেন না। দেখবেন অনেক সময় আমরা রাস্তায় যখন বেরোই, আমরা যদি তৃষ্ণার্ত নাও হই তাহলে আমরা যদি জলের খোঁজ করি আমরা কিছুতেই জলের দোকান খুঁজে পাবো না, বা জলের দোকান দেখলেও আমরা সেই জল খাওয়ার ইচ্ছাটুকু আমরা প্রকাশ করি, ঠিক আছে আরেকটু পরে গিয়ে আরেকটা দোকানে গিয়ে দেখি। এই এই যে ক্ষুধাটা, তৃষ্ণাটা ঠিক ঠিক হওয়া চাই, এবং তৃষ্ণা হলে যখন আমরা কৃপা পাই বা আমরা যখন তৃষ্ণা যখন পাওয়ার পরে আমাদের যখন জল খাওয়ানো হয় তখন সেই যে জলের মাহাত্ম্য, এটা আমার কত জীবনদায়ী, এটা আমরা অনুভব করতে পারি। একই সঙ্গে অনেকে বসে আছে যারা একই রকম তৃষ্ণার্ত নন, তারা কিন্তু সেইভাবে এটাকে উপলব্ধি করতে পারেন না। এটা কিন্তু যুদ্ধক্ষেত্রে ঠিক একই জিনিস দেখানো হলো, যে যুদ্ধক্ষেত্রে যখন অর্জুনকে ভগবান তার বিশ্বরূপ দর্শন দেখালেন তখন অর্জুন দেখে তাদেরকে মোহিত হয়ে গেলেন। আমরা দেখেছি এই শ্লোকটার আগের শ্লোকে সেই তার বিরাট স্বরূপ, তার বিশ্বজনীন স্বরূপটা দেখে তিনি যেন মোহিত হয়ে গেছেন। সেইখানে তিনি একটা কথা বলছেন, দৃষ্টা লোকা প্রব্যথিতা তথা অহম, আমি সেটা দেখে ভীত হয়ে পড়েছি। ভীত ঠিক নয়, আমরা যা দেখিনি সেইটা নিয়ে আমরা ভীত হয়ে পড়ি। সেই ভীতিটা কীরকম না, এটা এক ধরনের অদ্ভুত সমীহ। আপনাকে যদি বলা হয় আজকে আপনাকে নিয়ে যাওয়া হলো, আমি হাতে করে আপনাকে ট্যাঁকে করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বেলুড় মঠের গর্ভমন্দিরের ভিতরে ঢুকিয়ে দিলাম। আমাদের প্রথম মনে আছে যে প্রথম গিয়েছিলাম ঠাকুরকে প্রণাম করতেই ভুলে গেছি, এতদিন ঠাকুরকে ওই কাঁচের জানলার বাইরে থেকে দেখতাম। হঠাৎ করে এক রাত্রিরে, ফলহারিণী কালী পুজোর দিন রাত্রিরে, আমাদের কয়েকজন ব্রহ্মচারীকে ভেতরে নিয়ে যাওয়া হলো, কারণ ফলহারিণী কালী পুজো শেষ রাত্রি শেষ হয়েছে, ঠাকুরের শয়ন দিতে দেরি হচ্ছে, কারণ ভোগ ছড়ানোর যথেষ্ট লোক নেই। তখন আমাদের কয়েকজনকে ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়া হলো, বলা হলো ঠাকুরকে প্রণাম করে ওই বড় বড় বালতিতে করে ফল দেওয়া হয়েছে, সেই ফলের বালতিগুলো তুলে নিয়ে আসতে। আমরা গিয়ে হাঁ করে তার সেই দিব্য রূপটার দিকে দেখছি, এটা এক ধরনের আনন্দ, এক ধরনের অদ্ভুত আনন্দ, তাতে যেন আমরা নিজেরা তার মধ্যে ডুবে যাচ্ছি, মজে যাচ্ছি। আরেক ধরন, এই আমাদের সঞ্জয়ও দেখলেন, সঞ্জয় সেটিকে বর্ণনা করলেন, কিন্তু তার সেই যে ভাবনা, তিনি যেটা দেখছেন সেটা চোখ থেকে হৃদয়ের ভেতরে আসতে পারছে না, তিনি শুধু বর্ণনাই করে যাচ্ছেন। যেমন একটা ক্যামেরা যদি রাখা থাকে সে সমস্ত ছবি তুলে টেলিকাস্টই করবে, তাতে কিন্তু ক্যামেরাটার কোনো উন্নতি হয় না, ক্যামেরাটা যেমন ক্যামেরা ছিল তেমনি ক্যামেরা হয়। আর হচ্ছেন ওই যারা খেলা হবে করে আমাদের মধ্যে চেঁচান, ওই আরেকটা দল, তারা ওই যুদ্ধক্ষেত্রে লড়াই হচ্ছে, খেলা চলছে, শ্রীকৃষ্ণকে দেখছেন, তারা মনে হচ্ছেন কেন আতশবাজি চলছে, তারাও দেখতে পাচ্ছেন বিশ্বরূপ দর্শন যোগে, কিন্তু তারা যেহেতু তার যোগ্য নন তাই তার এটা অনুভব করতে পারছেন না, হৃদয়ঙ্গম করতে পারছেন না, এটা হচ্ছে কথা। আমরা ওইখানে গিয়ে শেষ হয়ে গিয়েছিলাম। আমরা 24 নম্বর শ্লোক থেকে শুরু করব। নভস্পৃশম দীপ্তম অনেকবর্ণম ব্যত্যাননম দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টাহিত্বম প্রব্যতিতন্তরাত্মা ধৃতিম ন বিন্দামি সমম চ বিষ্ণু। আমরা 11 অধ্যায় পড়ছি, তার 24 নম্বর শ্লোক হিসেবে পড়লাম। বলছে নভস্পৃশম, মানে শ্রীকৃষ্ণের চেহারাটা একবারে পা থেকে একবারে আকাশ অব্দি ছুঁয়ে গেছে, আরে বিরাট একটা চেহারা তৈরি হয়েছেন। দীপ্তম অনেকবর্ণম, আর নানা রঙের, বহু রঙ বর্ণরঞ্জিত, তাতে উজ্জ্বল, আসলে উজ্জ্বলতাটা এমন আমরা বুঝতেই পারছি না কোন রং। যেরকম এই যে আমরা আগের দিন আলোচনা করছিলাম সর্বশুক্লা সরস্বতী, আমরা মা সরস্বতীকে সাদা হিসেবে, সাদা পোশাক পরে আছেন, তার শ্বেত, তার গায়ের রং সাদা, শ্বেত বস্ত্র পরিধান করে আছেন, শ্বেত মাল্যানুলেপনম, আর তিনি একটি শ্বেত পদ্মে উপবিষ্টা। আসলে ওই অজ্ঞানকে জানি আমরা অন্ধকার, সেটা যখন বিদূরিত হয় তখন তার যে আলো সেটা আমরা বুঝতে পারি না। যেমন সকালবেলা যখন সূর্য ওঠে, সূর্যের সেই রঙটা আমরা দেখতে পাই, টুকটুকে লাল রঙ, এই যে জ্যোৎস্নাদি যে রঙের চাদর পরে আছেন এরকম, বালার একদম বালো অর্কের মতো, মানে প্রভাত সূর্য একবারে টুকটুকে লাল, কিন্তু সেই লাল রঙ থেকে যে আলোটা বিচ্ছুরিত হচ্ছে সেটা নানা বস্তুতে পড়ে নানা রকম রং দেখাচ্ছে। এই যে অনেক বর্ণ, সবুজের ওপর যখন সে আলোটা পড়ছে তখন সবুজ পাতাটাকে আমি সবুজ দেখছি,
ঘাসের ওপর যখন পড়ছে তখন অন্যরকম সবুজ দেখছি, তাল গাছের ওপর যখন পড়ছে তার নিচটা একরকম রং, ওপরটা আরেকরকম রং। দেখুন সে একই আলো পড়ছে কিন্তু নানা বর্ণ হচ্ছে। ব্যত্যম ব্যত্য আনানম, আনানম হচ্ছে, আনন হচ্ছে মুখ, আর ব্যত্য মানে বিস্ফারিত। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের এই অনেকগুলো সমাধির ছবির মধ্যে একটি সমাধির ছবি, খুব সম্ভবত তুরীয়ানন্দজির দর্শন করা একটি সমাধির ছবি বর্ণনা করা আছে। তিনি দেখছিলেন ঠাকুরের মুখখানা এমন আনন্দে ভরে আছে, তার চোখ বিস্ফারিত হয়ে গেছে, চোখগুলো বেরিয়ে এসেছে, দাঁতগুলো বেরিয়ে এসেছে, তার মুখ যেন আর সে ঠোঁট দুটো যেন দাঁতগুলোকে ধরে রাখতে পারছে না। অদ্ভুত, ওই অদ্ভুত জিনিসটা হচ্ছে আনন্দের প্রকাশ। আত্মস্থানন্দজির কাছে শুনেছি বিরজানন্দজির শেষ সময় এসে উপস্থিত, সেই সময় অনেক সাধুরা এসে বিরজানন্দজির ঘরে বসে গান গাইবার চেষ্টা করছেন, ওই যে দেখা যায় আনন্দধাম এটসেট্রা এটসেট্রা। বিরজানন্দজি বললেন, না না এখনও সময় হয়নি, আর একটু বাকি আছে। আত্মস্থানজি বলছিলেন, আমরা হতবাক হয়ে শুনছিলাম, একটা মৃত্যুপথযাত্রী তিনি তার জীবনের শেষ ক্ষণটিকে যেন আমাদের জানিয়ে দিচ্ছেন। তারপরে বললেন, অবশেষে একটা সময় এসে সেই সময় এসে উপস্থিত হলো। সেই সময় যখন উপস্থিত হলো তখন কাউকে বলে দিতে হচ্ছে না, তার চুলগুলো খাড়া হয়ে গেছে, দাঁড়িগুলো সব সোজা হয়ে গেছে, চোখ যেন এক অপূর্ব দৃশ্য দর্শন করছে, আর সে আনন্দে যেন একেবারে তার মনে হচ্ছে তিনি আর মুখখানা ধরে রাখতে পারছেন না। এটা দেখতে দুরকম হয়, কারুর কারুর কাছে এটা অদ্ভুত, সে বিস্ফারিত মুখবিষ্ট দেখে খুব ভয় লাগে। আর বলছেন, দীপ্ত বিশাল নেত্রম, তার চোখ, সেই বিশাল চোখ যেন পুরো প্রকাশিত হয়েছে। আমরা চোখ অনেক সময় ঘুম পাড়িয়ে রাখি, ধ্যানস্থ থাকলে নাকের গোড়ায় রাখি, নানা রকমের আমাদের জিনিস হতে থাকে, কিন্তু তার চোখগুলো, তার সে বিশাল চোখ যেন প্রকাশিত হয়ে আছে। দৃষ্টয়া হিতম প্রব্যতীতন্তরাত্মা ধৃতিম ন বিন্দামি সমম চ বিষ্ণু। তার সেই আপনাকে এসে দর্শন করে আমার অন্তরাত্মা ভীত হচ্ছে। ভীত শব্দের অর্থ হচ্ছে সমীহ। আমরা ভীত হলে কি হয়, পিছিয়ে যাই অথবা নিচু হয়ে যাই। ঠিক সেই রকম তার সেই অপূর্ব রূপটি দর্শন করে আমার যেন মন যেন করে সমাহিত হয়ে যাচ্ছে। ধৃতিম ন বিন্দামি, আমি মনের সাহস পাচ্ছি না, আমি এটা কোনো রকম সাহস পাচ্ছি না। সমম চ বিষ্ণু, আবার ভেতরের মধ্যে আমি শান্তিও পাচ্ছি না। এটা একটা অদ্ভুত ঈশ্বরের দর্শনের এই রকম, তুমি এই রকম আমাদের জিনিস হয়। একটা অদ্ভুত দর্শনের গল্প আছে, এটা স্বামী বিজয়ানন্দজি, যিনি আমাদের বুয়েনোস আইরেস কেন্দ্র আপনারা অনেকেই জানেন আর্জেন্টিনার, সেই বুয়েনোস আইরেস কেন্দ্রের যিনি প্রতিষ্ঠাতা বিজয়ানন্দ স্বামী, তিনি একবার তার একটি বক্তৃতায় এটা আমাদেরকে বলেছিলেন। সেটি বক্তৃতাটা আমরা শুনিনি, আমি রেকর্ডেড বক্তৃতাটা শুনেছি। তিনি কাশীতে এসছেন, লাট্টু মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছেন। লাট্টু মহারাজ তো একটা পৃথক বাড়িতে থাকতেন, সেখানে দেখা করতে গিয়েছেন। বিজয়ানন্দজিকে তিনি জিজ্ঞেস করছেন, তুমি কি রোজ গঙ্গা স্নান করতে যাও? তিনি বলে, না না গঙ্গা স্নান করি না, আমি কলের জলই স্নান করি, গঙ্গার জল কি নোংরা। বলছেন, বলো কি, গঙ্গার জল নোংরা? পবিত্র পাবনী মা যাচ্ছেন আর তুমি তাকে বলছো নোংরা জল, বলো কি, এই জল পবিত্র, এ জল জীবন্ত, জল প্রাণবন্ত। এই বললেন, তখন উনি বললেন যে লাট্টু মহারাজ বলছেন ঠিক আছে আগামীকাল স্নান করতে যাব। তিনি এবং একটি ব্রহ্মচারী, তারা দুজনে মিলে একসঙ্গে স্নান করতে বেরিয়েছেন। দশাশ্বমেধ ঘাটে সিঁড়ি থেকে একটা একটা করে পা নামছেন। আচমকা সেই ব্রহ্মচারী বলছেন, একটা অদ্ভুত একটা কিছু জিনিস দেখে তিনি করতে করতে দাঁড়ানো থেকে ধপ করে সিঁড়ির উপর বসে পড়েছেন। সে অদ্ভুতভাবে সেই কী দেখছেন সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা অদ্ভুত জিনিস তিনি দেখতে পাচ্ছেন এবং সেটা দেখে একবারে চোখ বিস্ফারিত হয়ে গেছেন। এবং তিনি সেই অসম্ভব চেহারাটিকে দেখে ওইখানেই অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। কোনো রকমে গঙ্গা স্নান করিয়ে তাকে ধরে ধরে লাট্টু মহারাজের কাছে নিয়ে আসা হলো। লাট্টু মহারাজ বিজয়ানন্দজিকে বলছেন, কী দেখলে, কী দেখলেন বিজয়ানন্দ? সেটা তিনি তার পরে বক্তৃতায় বলেছেন। বলছেন, যখন সিঁড়ি দিয়ে নেমে আসছি তখন দেখছি স্বয়ং শিব গঙ্গার ভেতর থেকে বেরিয়ে ধীরে ধীরে বেরিয়ে পড়ছেন এবং তার সেই যে জটা সেটা উঁচু হতে হতে আকাশকে স্পর্শ করছে। সেই বিরাট মূর্তিকে দর্শন করে আতঙ্কে ভীত হয়ে আমরা অবাক হয়ে গেলাম। আতঙ্ক ভীত হই আমরা কেন? যখন আমরা আমাদের পরিচিত জিনিস দেখি না, ভূতকে আমরা ভয় পাই কেন? ভূতের সম্পর্কে আমরা আতঙ্কিত কেন? একই কথা ফলে মাফিয়াদের সম্পর্কে আমরা আতঙ্কিত কেন? তার কারণ হচ্ছে
এটা আমাদের পরিচিত জগতের জিনিস নয়, সেই কারণেই আমরা এই বিষয়টায় এত আতঙ্কিত, এত কষ্ট পাই। এইখানে যে যে নভস্পৃশম গগনচুম্বী এই যে অনুভূতি, এই দর্শনটা যে মিথ্যা নয়, এটা যে গল্পকথা না, এটা কিন্তু এই পরবর্তীকালে এই বিজয়ানন্দজির স্মৃতিকথা থেকে আমরা খানিকটা সাপোর্ট পেতে পারি। 25 নম্বর শ্লোকে ভগবান এই বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, এই অর্জুন বলছেন, দ্রংষ্টা করালানি চতে মুখানি দৃষ্টৈষ্টৈব কালান নলসন্নিভানি দিশো ন জানে ন লভে চ শর্ম প্রসীদ দেবেশ জগন্নিবাস। বলছেন প্রলয় অগ্নির মতো উজ্জ্বল, এই যে কথাটা, এই যে আপনার ভয়াল দন্ত বিশিষ্ট, এই যে দ্রংষ্ট্রা করালানি চতে মুখানি, আপনার এই যে করাল মানে যে প্রলয়ের মতো, আপনার যে বিরাট সেই আগুনের মতো সেই মুখ বিবর যেটা আমরা দর্শন করছি, এত উজ্জ্বল, এত উজ্জ্বল, সেটাকে আগুনের মতো মনে হচ্ছে। এটা খুব ভালো করে দেখা যায় মায়েরা যখন, এখন তো আর গ্যাসেতে আর ওটা দেখা যায় না, উনুনে যখন মায়েরা রান্না করতেন, সেই উনুনের রান্নায় হতে হতে ফর্সা মায়েদের মুখটুকু একবারে লাল হয়ে যেত, ওই লাল হয়ে যাওয়া মুখখানা, সেই সময় মায়েদের যদি দেখা যেত, ওই উনুনে যখন রুটি সেঁকা হয় তখন ওই যে আগুনের যে তাতটা, রুটিটা তো পুরোটা কভার করতে পারে না, যখন সেঁকা হচ্ছে ওই ওই একটা জালের ওপর রেখে রেখে সেঁকা হচ্ছে, ওই যে আগুনটা এসে মুখের ওপর পড়ে, মুখখানা যদি ফর্সা হয়, সে আগুনের তাপে এসে মুখখানা একটা জ্যোতির্ময় অগ্নিতুল্য, মুখখানা অগ্নিতুল্য মনে হয়। তাই বলছেন যে ভগবানের মুখখানি এত উজ্জ্বল, সেটাকে যেন অগ্নিতুল্য বলে বোধ হচ্ছে, এবং সেইটাকে আমার ভয়াল মনে হচ্ছে, আমি যেন ভীষণ রকমের ভয়াল, ভয়প্রাপ্ত, চিত্রের ভয়ঙ্কর যেন একটা কিছু। আদতে এই যে শ্লোক, সেখান থেকে ভগবান একটা জিনিস বলতে চাইছেন, সেটা হচ্ছে যে কাল যখন এসে উপস্থিত হয়, আমাদের প্রলয়ের সময় যখন এসে উপস্থিত হয়, সেই সময় এই সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আপনাদের মধ্যে যদি কেউ ইংরেজি ছবি দেখার অভ্যাস থাকেন, আমাদের একটি ছবি দেখানো হয়েছিল বেলুড় মঠে থাকাকালীন, দ্য ডে আফটার টুমরো, সম্পূর্ণটাই একটা কল্পকাহিনী, যে একটা সামুদ্রিক ঝড় হবে, সেই ঝড়ের একটা অংশ এই দুদিকের যে আমাদের চির বরফের যে দেশ আছে অ্যান্টার্কটিকা, সেখান থেকে বরফ গলতে, উষ্ণায়নের ফলে বরফ গলতে শুরু করেছে, এবং সেই অদ্ভুত ঠান্ডা বরফ ধীরে ধীরে সমুদ্রের সঙ্গে মিশে সমুদ্রের তাপমাত্রাকে কমিয়ে দিচ্ছে। জলের পরিমাণ যেহেতু বেড়ে গেল, জল আর তার সমুদ্র সৈকতের মধ্যে থাকতে পারল না, সেটা একবারে ভেঙে ঢুকে যাচ্ছে শহরের ভেতর দিয়ে, এবং সে এত শীতল সেই জল, সেই জল স্পর্শ করা মাত্র মানুষ একেবারে ওই হিমায়িত হয়ে যাচ্ছে, তার আর কোনো অস্তিত্ব থাকছে না। সেই যে প্রলয়ের একটা নৃত্য দেখানো হয়েছিল, একটা অদ্ভুত দৃশ্য ছিল পুরনো দিনের আমেরিকায়, সেই যে বড় বড় স্টেয়ারকেস ওলা সেই লাইব্রেরি, সেই লাইব্রেরির ওপর সেই জল জলটা এসে পড়ছে এবং ভেঙে চুড়ে তছনছ করে দিচ্ছে, সমস্ত কাঁচের জানলা ভেঙে দিয়ে সেই জলোচ্ছ্বাস সেই বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে, একটার পর একটা, একটার পর একটা বিরাট বিরাট বাড়ি, কাঠের বাড়ি, দেশে তো কাঠের বাড়ি হয়, সেগুলো ভেঙে চুড়ে তছনছ হয়ে যাচ্ছে, এক যেন প্রলয়ের নৃত্য খেলা শুরু হয়েছে। ঠিক সেই রকম প্রলয় যখন হতে থাকে, যখন এই সব বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছু আত্মসাত হয়ে যায়, তখন আমাদের ভয় হয়, আমরা দিশা খুঁজে পাই না। একবারে ঠিক একই কথা বলছেন, দিশো না জানে না লভে চ শর্ম, আমি যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দিক বুঝতে পারছি না, আর সেই কারণে আমার মনের ভেতরে শান্তি নেই, অশান্তি, একটা অদ্ভুত একটা অশান্ত। ধরুন আপনি স্টেশনে গেলেন, স্টেশনে গিয়ে শুনলেন যে আপনার ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে, আপনার কনফার্ম টিকিট আপনি টিকিট কাউন্টারে গিয়ে রিফান্ড পাবেন, কিন্তু একই সঙ্গে ঘোষণা করা হয়েছে যে 10:30 সময় এই ট্রেনটা ছাড়ার কথা ছিল, এটা ক্যান্সেল হয়েছে, কিন্তু ওই একই রুটে একটি স্পেশাল ট্রেন দেওয়া হবে, সেটা 11:30 সময় ছাড়বে। আপনি একবারে সভ্যভদ্র মানুষের দেশে আছেন, রেলওয়ে স্টেশনে কোথাও কোনো মানে পরিচিত লোক নেই, কিন্তু যে যারা আছেন তারা কেউ অপরিচিত নন, তারা সবাই আপনার মতো, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি সেই কনফার্ম টিকিট পাচ্ছেন, যতক্ষণ না সেই কনফার্ম টিকিটে আপনি ট্রেনের মধ্যে চড়ে বসছেন,
যতক্ষণ না পর্যন্ত ট্রেনটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার মনে একটা শান্তি নেই। কারণ যে স্থিতিটা আমরা কল্পনা করে আসি, আমরা সবসময় একটা প্ল্যান প্রোগ্রাম জিনিস ভেবে থাকি। এই প্ল্যান প্রোগ্রামের বাইরে যদি কোনো জিনিস হয়, কোনো ঘটনা যদি ঘটে, সেটাকে আমাদের পক্ষে অ্যাকসেপ্ট করে নেওয়া একটু কঠিন হয়ে পড়ে, আমরা কিছুটাই গ্রহণ করতে পারি না। এবং তখন মনের মধ্যে মনে হবে, দেখুন কী একটা অদ্ভুত ঘটনা হলো, কী হলো এই সব আমার জন্য, একটা কী অশান্তি, একটা সারাক্ষণ একটা অশান্তি আপনার ভেতরে চলতে থাকে। ঠিক সেই রকম এখানেও তাই বলছেন যে আমার ভেতরে একটা অশান্তি হচ্ছে, আমিও শান্তি পাচ্ছি না, আপনি প্রসন্ন হন। তার সেই দিব্য রূপটা দেখে তিনি যেন আর শান্তি পাচ্ছেন না। হিরণ্যকশিপু বধ হয়েছে, একটা অদ্ভুত মূর্তি। হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন প্রহ্লাদকে, প্রহ্লাদ তোমার বিষ্ণু কোথায় আছেন? বলছেন তিনি সর্বত্র আছেন, এই বাড়ির চতুর্দিকে আছেন, তিনি সর্বত্র আছেন। এই যে পিলারগুলো দাঁড়িয়ে আছে, স্তম্ভ দাঁড়িয়ে আছে, স্তম্ভের ভেতরে আছেন? বলছেন হ্যাঁ স্তম্ভের ভেতরে আছে। অহংকারী হিরণ্যকশিপু আঘাত করলেন, আঘাত করা মাত্র সেই স্তম্ভ ভেঙে এক জ্যোতির্ময় মূর্তিতে আবির্ভূত হলেন। সেই মূর্তির নিচের অংশটা মানুষের মতো আর ওপরের অংশটা সিংহের মতো, নরসিংহ মূর্তি। সে এক লাভ দিয়ে সেই এতে চলে এলো আমাদের রাজসভার মধ্যে বসে হিরণ্যকশিপুকে ধরে তার বুকে তার দুটো পায়ের ওপর বসিয়ে রাখলো। তারপরে সেই প্রচণ্ড নোক দিয়ে তার পেটটাকে দুভাগ করে দিয়ে হিরণ্যকশিপুকে মেরে ফেললো। প্রহ্লাদ তার সেই দিব্য রূপটিকে দর্শন করছেন, এই রূপ প্রহ্লাদ কখনো দেখেননি। প্রহ্লাদ হাত জোর করে প্রার্থনা করছেন, আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। নৃসিংহমূর্তি ধীরে ধীরে শান্ত হচ্ছেন এবং প্রহ্লাদের প্রতি তিনি তার ভালোবাসা প্রকাশ করছেন, জীব দিয়ে তাকে চাচ্ছেন। অর্জুনেরও ঠিক একই অবস্থা, যে শ্রীকৃষ্ণকে তিনি চেনেন, যাকে তিনি তার সখা বলেন, তার বন্ধু বলেন, সেই যে সখার যে চেহারাটা, এটা যেন তিনি আর কিছুতেই চিনে উঠতে পারছেন না। সেই কারণে তিনি তাকে তার সেই পুরনো রূপেই ফিরে আসতে বলা হয়েছে। যেমন আমার মনে আছে, এই কয়েকদিন আগে আমাদের একটি ছাত্র এসেছিল আমাদের কাছে, তখন একটা সময় ছাত্র ছিল, এখন সে স্কুলের হেডমাস্টার, প্রত্যেক বছর আসে, সাগরের বাসিন্দা কিন্তু থাকে কলকাতা শহরে, কিন্তু প্রত্যেক বছর পুজোর সময় গরমের ছুটিতে সে আসে এবং এলে আশ্রমে আসে। ও একটা অদ্ভুত ভিলেনের চরিত্র অভিনয় করেছিল আমাদের, অত্যন্ত ভালো মানুষ ছিল, ওকে সেই ভিলেনের চরিত্র নেওয়া হয়েছিল নাটকে। আমাদের কী খারাপ লাগতো যখন ও রিহার্সাল করতো, খুব খারাপ লাগতো যদি নাটক করছিল সে নাটকের সঙ্গে এমন মিশে গেছে, আমাদের মধ্যে নেমে এলে ঠাস ঠাস করে চারটে থাপ্পড় মেরে দিতে হবে। কিন্তু যখন মেকআপ টেকআপ খুলে বেরিয়ে এলো, তখন সেই পুরনো অমিও সেই রকম যে খুব মজা করে, খুব হাসি খুশি, খুব শান্ত সে এসে, সেদিনকে আমার সামনে বসেছিল, আমি সেই রাম রাম রাহা যে চরিত্রটা অভিনয় করেছিল সুৎকর, সেই তার কথাটা বারবার মনে করেছিলাম। ওই যে আমরা সব সময় চাই, আমি যেটা দেখতে অভ্যস্ত, যেটার সঙ্গে আমি পরিচিত, আপনি সেইখানে ফিরে আসুন। আমি চত্বাম ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহৈবাবানি পালসঙ্গৈ ভীষ্মদ্রোণা সূতপুত্রস্ততসৌ সহাস্মদীয়ৈরপি যোধ মুখ্যৈ। আমাদের সবাই চলে গেছে, কারা কারা? ধৃতরাষ্ট্রের এই সকল পুত্ররা, আমি দেখতে পাচ্ছি তারা এক এক করে তোমার মুখের ভেতরে ঢুকে যাচ্ছে। এই হচ্ছে প্রলয়ের গল্প। আমরা প্রলয় দেখতে পাই না, প্রলয়ের গল্প শুনি, আদতে কিন্তু তাই। ঠাকুর বলছেন না সব নাশ হয়ে যায়, তারপরে যেমন সেই নেতা কাঁতার পুঁতিতে সেই মায়ের যেরকম হাঁড়ির ভেতরে যেমন কুমড়োর বীজ শশার বীজ থাকে, সেইগুলো দিয়ে যেরকম সৃষ্টি তৈরি করে, ঠিক সেইরকম মায়ের ভেতরে সেই জগন্মাতার সেই কলসের ভেতরে সৃষ্টি বীজ থাকে, তাই দিয়ে তিনি নতুন সৃষ্টি সৃজন করেন। কিন্তু তার আগে তিনি দেখছেন সবাই তার ভেতরে চলে যাচ্ছেন, ধৃতরাষ্ট্রের পুত্র ভীষ্ম, দ্রোণ, সুতপুত্র কর্ণ এবং অন্যান্য বড় বড় রাজারা এবং বীরেরা সবাই কী করছেন? বক্ত্রাণীতে ত্বরমানা বিশন্তি দ্রংষ্ট্রা করালানি ভয়ানুকানি কেচিদ বিলগ্না দশনান্তরেষু সন্দৃশ্যন্তে চূর্ণীর উত্তৈ উত্তমাঙ্গৈ। বলছেন দ্রুত বেগে আমি কী দর্শন করছি, না দ্রুত বেগে আপনার সেই বড় বড় দাঁত বিশিষ্ট সেই করাল, সে দাঁত বিশিষ্ট অদ্ভুত রকমের দেখতে সে ভীষণ দর্শন মুখের ভেতরে যেন সবাই প্রবেশ করে যাচ্ছে। আপনি হাঁ করে আছেন, চেষ্টাও করতে হচ্ছে না, এরা যেন ধীরে ধীরে উড়ে উড়ে গিয়ে সেই আপনার মুখের ভেতরে
প্রবেশ করছে। কেউ কেউ কারুর কারুর আবার এই যে দাঁত আপনি যখন বন্ধ করছেন তার মাথা চূর্ণ হয়ে যাচ্ছে, কাউ 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 দুটো দাঁতের মাঝখানে এই দাঁত এই দাঁত, যেমন বিট্টুবাবুর গজ দাঁত আছে ওই রকম, ওই ফাঁক ফোকরে সব ইয়েগুলো আটকে গেছে, অর্ধেকটা শরীর বেরিয়ে গেছে অর্ধেকটা শরীর ভেতরে ঢুকে গেছে, আমি এইটা দেখছি। এটা একটা অদ্ভুত একটা ছবি। বলছেন দ্রংষ্ট্রা করালানি, বলছেন গজের মতো দাঁত, মানে এমন বড় বড় দাঁত, সেটা হচ্ছে হাতির যেরকম দাঁত হয় বেরিয়ে থাকে সেই রকম আপনার ওই চেহারা থেকে একটা অদ্ভুত মানে একটা পিকট তৈরি হয়েছে। এই কদিন বাদে কালী পুজো আসবে, দেখবেন মা কালীর চতুর্দিকে যত লোকগুলো থাকে তাই বিকট দেখতে হয়, যে আর যত দাঁত বড় যে যত ভয়ঙ্কর সে তত ওইরকম, সে তত মায়ের পরিকর হিসেবে পরিচিত হতে থাকেন। আপনারা অনেকেই জানেন না এই যে শান্তিপুর নবদ্বীপ এসব অঞ্চলে আমরা ভাবতুম বৈষ্ণব প্রধান এলাকা, কিন্তু এখানে ভীষণ ভালো ভালো কালী পূজা হয়। সেই কালী পূজাতে দুটি কালী পূজা শান্তিপুরে বিশেষ বিখ্যাত, আগমেশ্বরী আর মোষখাগি। সেই আগমেশ্বরী আর মোষখাগি, আগমেশ্বরী দেবীর কানেতে দুটো লোক আছে ঝুলছে, মৃতদেহ ঝুলছে, তার পায়ের কাছে সব পড়ে আছে, তাদের অদ্ভুত রকমের দেখতে, দেখলে আমাদের ভয় লাগবে। মোষখাগির চেহারাও ঠিক সেই রকম, সে মা কালী বলে ভাবতেই খুব ভয় লাগবে, মায়ের এই ভয়ঙ্কর রূপ দেখে আমাদের অনেকেরই খুব কষ্ট হতে থাকে, এরও ঠিক সেই রকম। আর ভয়ানক কানি, সে ভীষণ দর্শন, সে ভীষণ দর্শন, সে দাঁতের ভেতরে সেগুলো আটকে গেছে, আপনি সমস্ত কিছু একেবারে ভালো করে চিবিয়ে ফেলছেন। আমরা যেরকম খাবার নিয়ে আমি করে এখানে ঢুকিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাই, একটা ফিশ ফ্রাই খাওয়ার সময় কী করি, দাঁত দিয়ে ভেঙে খানিকটা নিই, আমার হাতে খানিকটা থাকে, তারপরে নিয়ে সেটাকে দাঁতে দিয়ে ভালো করে চিবিয়ে 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 এপাশ ওপাশ সব দাঁত সব কটা দাঁতকে ব্যবহার করি, করে সেটাকে চিবিয়ে গলার ভেতর দিয়ে ভেতরে ট্রান্সফার করে দিই। ঠিক সেই রকম যেন সেই রকম হচ্ছে, আপনি যেমন সেরকম করছেন। কেচি বিলগ কেচি বিলগ্না দশনান্তরেষু সন্দৃশ্যন্তে চূর্ণিতে উত্তমাঙ্গই, তাদের ভেতরে কেউ কেউ আপনার দাঁতের ফাঁকে লেগে আছে, এখানে সেই পরাক্রম বীরের শরীরগুলো যেন একটু একটু করে ঢুকে যাচ্ছে। এ হচ্ছে এই যে যুদ্ধের ফল কি হবে, যেন শ্রীকৃষ্ণ আর অর্জুনের যে কথোপকথন হচ্ছে তার ভেতরে অর্জুনের কথোপকথন থেকে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ যে হবে তার পরিণাম কী হবে, কেউ বেঁচে থাকবে না, যারা যারা আমরা আমাদের অকুকর্মের মধ্যে মেতে আছি তারা সবার আগে যাবে, তারপরে ধীরে ধীরে কর্মফল অনুযায়ী জগৎ শূন্য হয়ে যাবে। আমরা যদি মনে করে থাকি অনন্ত জীবন অনন্ত আয়ু সব কিছু নিয়ে এসেছি আমার কিচ্ছু হবে না সবাই মরবে, ও কথাটা কিন্তু ঠিক নয়। এরকম ধীরে ধীরে এই প্রলয়ের যেন অদ্ভুত একটা ছবি এখানে দেওয়া হয়েছে, যেন সব সেই হারিয়ে গেছে, সব তার ভেতরে যেন কালো গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এবার অর্জুন উত্তর এই এইটা বোঝানোর জন্য কতগুলো উদাহরণ ব্যবহার করেছেন। বলছেন যথা নদী নাম বহবম্বু বেগাহ সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তি তথা তবামি নরলোক বীরা বিশন্তি বক্ত্রান্যভি জ্বলন্তি। বলছেন নদীর সমূহের ধারা যখন সমুদ্র অভিমুখে প্রবল বেগে ধাবিত হয়, আপনারা এটা দেখার সৌভাগ্য আপনাদের হবে না যদি না আমাদের এখানে আসেন, বা যে কোনো সমুদ্র যেখানে নদী সমুদ্রের সাথে মিশে যাচ্ছে সেখানে গেলে এটা বুঝতে পারবেন। এবারে আমরা ভাটার সময় এখান থেকে আমাদের যে দ্বীপ সেখান থেকে আরও নদীপথে 5 কিলোমিটারের পথ সেই জি প্লটে যাত্রা করেছিলাম, এবং জি প্লটে যখন আমরা যাচ্ছি তখন সেই নদী তার নিজের গতি, যেহেতু ভাটা তো সমুদ্রের দিকে চলে যাচ্ছে, সে যেন একটা অদ্ভুত বেগ যেন নৌকাকে কে টেনে নিয়ে যাচ্ছে, আমাদের কোনোভাবেই সেটাকে নৌকাকে যেন কন্ট্রোল করা যাচ্ছে না। যখন ঘাটের কাছে এসে উপস্থিত হলো সেই যেহেতু ভাটা চলছে কিছুতেই আমাদের নৌকাটিকে সেই ঘাটেতে বাঁধা যাচ্ছে না, সেই ঘাট একবারে নেমে 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 স্তরে স্তরে নেমে গেছে, তার বেশ অনেকখানি ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো, দিয়ে চতুর্দিক দিয়ে দড়ি যখন বাঁধা হলো তখন নৌকাটাকে শান্ত করা গেল, নদীর যেন জল আমাদের টেনে নিয়ে যাচ্ছে। এখানে যে তুলনা দিচ্ছেন সেইটা তাই, নদীর জলধারা সমুদ্র মুখে চলে যায় কেউ আটকাতে পারে না,
নদীকে কোনোভাবে আটকানো যায় না, সমুদ্রের দিকে যাওয়ার পথ কেউ রুদ্ধ করতে পারে না। ঠিক সেই রকম আমাদের সমস্ত তথা তবামি নরলোক বীরা, এই নরলোকের সমস্ত বীর যারা, তারা যেন ঠিক সেরকমভাবে তাদের এই আপনারা সেই ভয়ঙ্কর জ্বলন্ত মুখগুলিতে প্রবেশ করছেন, এবং তাতে ধীরে 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 তাদের যে সৃষ্টি, তারা যে সৃষ্ট হয়েছিল তার থেকে একেবারে লয় প্রাপ্ত হচ্ছে, আপনার ভেতরে লয় প্রাপ্ত হচ্ছে। এর পরের উদাহরণটা খুব সহজ, আপনারা কয়েকদিন বাদেই দেখতে পাবেন, হয়তোবা এখনও দেখছেন। বলছেন, যথা প্রদীপ্তম জ্বলনম পতঙ্গ বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগাহ তথৈব নাশায় বিশন্তি লোকা স্তবাপি বক্ত্রাণী সমৃদ্ধ বেগা। আর কয়েকদিন বাদে দেখবেন যে মোমবাতি বা প্রদীপ জ্বালালে তো চতুর্দিকে পোকারা ঘুরে বেড়াতে থাকে, তারপর পুট করে সে আগুনের মধ্যে প্রবেশ করে, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। ঠিক সেই রকম সেই আগুন, আগুনে তার মৃত্যু সে জানে, তথাপি তার দিকে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। ঠিক সেই রকমই যেন সবাই বুঝতে পারছে সংহার তাদের জীবনে আসছে, কিন্তু তথাপি তারা সেই জীবনের সংগ্রামকে, সংহারকে কোনোভাবে রক্ষা করতে পারে না। পূজ্যবাদ ভূতেশ আনন্দজি মহারাজ আমাদের বলতেন, মহারাজকে একবার জিজ্ঞেস করা হলে মহারাজ, এটা একটা পেটেন্ট রিপ্লাই ছিল, মহারাজ আপনি কেমন আছেন, উনি এই উত্তরটি সবসময় দিয়ে থাকতেন। বলতেন, সর্ববিকারোত্তক দেহ জায়তে অস্থি বদ্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নশ্বতি। আমি এখন সেই নশ্বতির দিকে এগিয়ে চলেছে, এখন হয়তো শারীরিক দিক দিয়ে আমি ভালো হতেই পারি, কিন্তু যেহেতু আমি ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হচ্ছি, আমার সেই ক্ষয়কে আমি ঠেকিয়ে রাখতে পারবো না, কোনোভাবেই আমি আমার সেই ক্ষয়কে ঠেকিয়ে রাখতে পারবো না। এইখানে এই উদাহরণটি দেওয়া হচ্ছে যে পতঙ্গরা যেরকম, যথৈব প্রদীপ্তম জ্বলনম পতঙ্গ বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা, একেবারে দ্রুত গতিতে, মানে সে আগুনের দিকে যেরকম দ্রুত গতিতে এগিয়ে চলে, ঠিক সেই রকম এই তথৈব নাশায় বিশন্তি লোকা স্তবাপি বক্ত্রাণী সমৃদ্ধ বেগা। ঠিক সেরকমভাবে তারাও যেন, জীবরা যেন মরবার জন্য, বিনাশপ্রাপ্ত হওয়ার জন্য আপনার দিকে এগিয়ে যাচ্ছে, বা মৃত্যু মুখে বা আপনার মুখে পতিত হচ্ছেন। ঈশ্বরের দুটো দিক আছে, যেটা আমরা সবসময় বলে থাকি, সৃষ্টি তো বটেই, কিন্তু যেটা মূল জিনিস সেটা হচ্ছে সৃজিত বস্তুকে, তাকে যে সৃষ্ট বস্তুকে তাকে এগিয়ে নিয়ে চলা, তাকে পালন করা, আর দুই হচ্ছে প্রয়োজনে তাকে সংহার করা। সংহার না হলে কখনোই সৃষ্ট বস্তুর নতুন সৃষ্টি হতে পারবে না। দেখবেন দেবীর যে মা কালী আসছেন, দেবীর চারটি হাত, তার মধ্যে একটি হাতে খড়গ আছে, খড়গের কাজ হচ্ছে ছেদন করা। আপনার বাল্য যদি ছেদন করে না হয় তাহলে আপনার কৈশোর বয়স আসবে না, আপনার কৈশোর বয়স যদি ছেদন করে না হয় তাহলে আপনার যৌবন আসবে না, যৌবন ছেদন না করলে বার্ধক্য আসবে না, এবং বার্ধক্য ছেদন না করলে নবজীবনের সৃষ্টি হবে না। তাই মৃত্যু হচ্ছে ইনএভিটেবল আউটকাম, এটা আমাদের একবারে পারমার্থিক সত্য, আমরা সবাই বুঝতে পারি কিন্তু আমরা সেটাকে আমল দিই না, কিন্তু সময় হলে আমাদের আর কিছু করার থাকে না, মৃত্যুমুখে আমাদের পতিত হতেই হবে। বুঝতে পারি, সব রকমের প্রিকশন নেওয়া সত্ত্বেও আমাদের কোনোভাবেই আমরা নিজেদের আটকাতে পারি না। লেলি হাসে গ্রসমানো সমন্তাত লোকান সমগ্রান বদনৈ জলধীহি তেজোভিপুরিয়া তেজোভিরাপুরিয় জগত সমগ্রম ভাষাস্তবোগ্রা প্রতিপন্তি বিষ্ণু। বলছে আপনার, এটা অদ্ভুত একটা, আরেকটা ভয়ানক উদাহরণ দিচ্ছেন, গ্রসমান সমন্তাত লোকান সমগ্রান, এই চারটি শব্দ দেখুন বলে দেওয়া আছে। লেলি হাসে, লেলি হাসে, আপনার সেই একবারে সেই যে প্রজ্জ্বলিত মুখের চতুর্দিকে আপনি কি করছেন, গ্রসমান সমন্তাত লোকান সমগ্র, সমগ্র লোককে আপনি চতুর্দিক থেকে গ্রাস করছেন, অদ্ভুত একটা হাওয়া যেন সব দিক থেকে টানছে। ভ্যাকুম ক্লিনার আপনারা চালান যারা, তারা দেখবেন যখন ভ্যাকুম ক্লিনারটা আপনি কার্পেটের ওপর দিয়ে নিয়ে যাচ্ছেন, ওই যে অংশটা দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন, ওপরে নিচে এপাশে ওপাশে যা ধুলো আছে সব হুহু হুহু করে সেই ভ্যাকুম ক্লিনারের সেইটার ভেতর দিয়ে চলে যায়, এমন একটা টান, কিছুতেই আপনার দেশে ধুলোগুলোকে নিজেকে রক্ষা করতে পারেন না। ঠাকুরের একটা অদ্ভুত উদাহরণ আছে, সেই মাছ ধরতে গেছেন জেলে, মাছ সেই জেলে যেই জাল পেরেছেন
কয়েকজন ধ্রুম ধ্রুম করে লাভ দিয়ে চলে গেল, মুক্ত পুরুষ। তারপরে আরেকজন তাদের ধরাই গেল না, তারপরে আরেকজন একটু ফাঁক হতেই বেরিয়ে গেল, তারা মুমুক্ষু। আর ওই যে বাকি যারা আছে তারা সেই নিজেকে কাদার ভেতরে ডুবিয়ে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে জালটাকে, কাদার মধ্যে মুখটাকে নিয়েতে রেখেছে, ভাবছে কেউ আর তাদের টানতে পারবে না। কিন্তু যখন জেলে টানবে তখন আর তাকে কোনোভাবে আটকে রাখা যাবে না। ঠিক সেই রকম আপনার সেই সমস্ত বদনাই জলাদ ভই লেলি হাসে, আপনি আপনার জ্বলন্ত মুখগুলো দিয়ে আপনি আমার প্রেরণ করছেন, জীবটাকে নিয়ে লেহন করছেন। যেমন চাটনি খাওয়ার সময় আমরা করি না, যেমন করি চাটনি ফুচকা সমস্ত খাওয়ার সময়, ঠিক সেরকম হি ইজ এনজয়িং। আপনি যে আপনার সৃষ্টিকে ধ্বংস করে নিজের ভেতরে নিচ্ছেন, হি ইজ এনজয়িং, তার জন্য এটা অদ্ভুত। স্বামীজি লিখছেন না, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুকে যে বাহু বাঁধে বাহুর পাশে, কাল নৃত্য করে উপভোগ, মৃত্যুরূপা তারই কাছে আসে। মৃত্যু সাধারণ মানুষের কাছে আসবে না। সাহসে যে দুঃখ দৈন্য চায়, যে নিজের ইচ্ছায় এই জগৎ সংসারের যাবতীয় বেদনাকে নিজের নিজের কাঁধে নিতে চায়, জগতের সবাই ভালো থাকুক, আমি সকলের বেদনাটাকে নিয়ে আমি সকলকে আনন্দে রাখছি, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুকে যে বাঁধে বাহু পাশে, যে মৃত্যু সত্য জেনে সেই মৃত্যুর দিকে এগিয়ে চলে, কিন্তু এমনভাবে এগোয় যে যেন সে একটা মৃত্যুতীর্ণ জীবনযাপন করে, কাল নৃত্য করে উপভোগ, এই যে কালের যে নৃত্য, যে পরিবর্তন, নিত্য যে পরিবর্তন হচ্ছে, সকাল হচ্ছে একরকম পরিবেশ, দুপুর হচ্ছে আরেক রকম, বিকেল হচ্ছে আরেক, রাত্রি হচ্ছে মধ্যরাত্রি হচ্ছে, আবার সে অন্ধকার কেটে সূর্য হচ্ছে, এই যে কালের যে নৃত্য, এই যে প্রকাশ, কেন নৃত্যের সঙ্গে তুলনা করা হয়েছে? এই যে নৃত্য যখন করি তখন আমরা হাতটা একরকম করি, চোখ একবার এদিক করি ওদিক করি, এই যে বারবার যে পরিবর্তন, এটাও যেন জীবনচক্রের একটা পরিবর্তন হচ্ছে। শিশু ছিলাম, তারপর একটু করে হামাগুড়ি দিতে শিখলাম, উঠে দাঁড়াতে শিখছে, দেখুন আমাদের পরিবর্তন হচ্ছে। এবং এই যে কালের যে নৃত্যটাকে অ্যাকসেপ্ট করে যে সেটাকে তার সাথে যে এগিয়ে যেতে পারে, মৃত্যুরূপা তারই কাছে আসে, সেই মৃত্যুহীন জীবনযাপন করার জন্য যে শক্তি স্বরূপিণী জগন্মাতা, তিনি তার কাছে আসছেন। তিনি বলছেন, তেজোভিরাপূর্য জগৎ সমগ্রম ভাষাস্তবগ্রা প্রতিপন্তি বিষ্ণু, আপনার সেই যে তীব্র প্রভা সমগ্র জগৎকে তেজে পূর্ণ করছে, আর সে বিষ্ণু তাকে হে বিষ্ণু তাকে দগ্ধ করছে, তা আপনার জ্যোতিতে, আপনার জ্যোতির এত তেজ যে সেই যে যে ধ্বংস হয়ে যাচ্ছে সেও যেন একবারে কষ্ট পাচ্ছে। আমার মনে আছে আমরা একবার স্কুল থেকে কোথাও এক্সকারশনে গেছিলাম, খুব সম্ভবত নর্থ বেঙ্গলের কোথাও, সে একটা জায়গায়, স্কুলে না, স্কুলের পরে একটা জায়গায় গেছিলাম, সেইখানে শুটিং হচ্ছে, শুটিংয়ে সেই নানা রকমের, আপনার কারোর মাইক্রোফোন খোলা আছে, সেই শুটিংয়েতে সেই যে ফিল্টার লাগানো থাকে খুব আলো হবে বলে, বড় বড় কাঠের ওপরে সেই কি একটা ওই টিনের মতো একটা কিছু লাগানো হয়ে থাকে, তো সেই ওই যে ফিল্টারগুলো খোলা থাকে সেই তাতে ওই আলো পড়ে, সূর্যের আলো পড়ে, এই যে আমরা সিনেমায় নানা রকম মনে হয় যেন যে আউটডোর শুটিং হয় তাতে আলো কম বেশি ওইটা দিয়ে করা হয়, কিন্তু কখনও কখনও সেই আলো এত তীব্র হয় যারা দাঁড়িয়ে সেই শুটিংটা দেখে তাদের চোখে এসে লাগে, সেটাকে সহ্য করা যায় না। তাই বলছেন যে আপনার সেই যে তীব্র প্রভা যা দিয়ে জগৎ সমগ্র তেজপূর্ণ হয়েছে তা যেন এদেরকে সকলকে দগ্ধ করছে। আখ্যাহি মে কো ভবানুগ্রহরূপ নমস্তে অস্তু তে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমাদ্যম নহি প্রজানামি তব প্রবৃত্তিম। এইবার তিনি জানতে চাইছেন, এই মূর্তি তো আমি চিনি না, তোমাকে তো আমি চিনি না, তোমার এই রূপটি তো আমি আগে কখনো দেখিনি, এই যেটা আমাদের কাছে একটা বড় বিস্ময়, নরেন্দ্রত্বকে কেউ পাত্তাই দেয় না, নরেন্দ্রত্বকে কেউ জানেই না, পাড়ার ছেলেরা বলে ডেপো, সেই ছেলেটা একদিন গিয়ে ওখানে গিয়ে বুকে চিতিয়ে দাঁড়িয়ে বললো, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এমন ডঙ্কা মারল যে জগৎ সভায় তিনি একবার শ্রেষ্ঠ আসন লাভ করলেন। ফিরে এলেন যে নরেন্দ্র, তাকে তার পরিচিতরা চিনতে পারছেন না, তার বয়স্যরা তাকে ইয়ে করছেন, তাকে দেখে হতবাক হয়ে যাচ্ছে, তিনি বলছেন আমি তোমাদের সেই বন্ধু, আমি নরেন, আমি নরু, এই বলছেন, কিন্তু তথাপি যেন তারা বিশ্বাস করতে পারছেন না, তারা বিশ্বাস করতে পারছেন এই রূপটা আমরা কখনো দেখিনি,
পূজ্যবাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে একজন মন্ত্র দীক্ষা নিয়েছিলেন, তিনি সমগ্র মন্ত্রটাই ভুলে গিয়েছিলেন। মহারাজকে এসে তিনি বলছেন যে আমি মন্ত্র ভুলে গেছি, আপনার কাছ থেকেই তো মন্ত্র নিয়েছিলাম, আপনি আমাকে তাহলে মন্ত্রটা আরেকবার বলে দিন। উনি বলছেন হ্যাঁ তুমি আমার কাছে মন্ত্র নিয়েছিলেন, কিন্তু এখন কি করে বলবে, সে কি আপনি তো মন্ত্র দিয়েছেন বলতে পারবেন না। বলছে না হে বাপু, যে লোকটা মন্ত্র দিয়েছিল আমি সে লোকটা নই, তাকে আবাহন করতে হয় তবে আমি তোমাকে মন্ত্র দিতে পারবো। এ যেন একদম ঠিক সেই কথাই বলছেন যে আপনি কি, আমি অনুনয় করে বলছি, আখ্যাহি মে কো ভবান উগ্ররূপ, এই যে উগ্ররূপ আপনি ধারণ করেছেন, এই হে প্রভু আপনি কে, আপনার এই উগ্ররূপ সম্পর্কে আমাকে কিছু বলুন। এই বিজ্ঞাতুমিচ্ছামি ভবান্তমাদ্যম নমস্তে নমস্তে অস্তু তে দেববর প্রসিদ্ধ, আপনাকে প্রণাম জানাচ্ছি, হে দেবশ্রেষ্ঠ আপনাকে প্রণাম জানাচ্ছি, আপনি প্রসন্ন হন। বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তম আদ্যম, আমি আদি থেকে জানতে চাই, একবারে শুরু থেকে জানতে চাই আপনি আদতে কে। নাহি প্রজানামি তব প্রবৃত্তিম, তোমার কোনো কার্যকলাপ আমি সামান্যতম বুঝে উঠতে পারছি না, আপনি আমাকে বলুন, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। ভগবান বলছেন কি সুন্দর উত্তর, বলছেন কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর তুমিহ প্রবৃত্তিহ ঋতেপি ত্বম ন ভবিষ্যন্তি সর্বে ব্যবস্থিতা প্রত্যনিকেষু যোধাঃ। বলছেন আমি সেই লোকক্ষয়কৃত, আমি জগৎকে গ্রাস করি, আমি সেই মহাকাল বা কাল, তুমি আমাকে সেই কথা বলতে পারো। ভগবান বলছেন আমি হলাম সেই কাল যা সব কিছুকে গ্রাস করে, কালো অস্মি আমি সেই কাল, যে কী করে লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, যে লোকক্ষয় জগৎকে আমি এখন গ্রাস করছি এবং তাতে আমি অত্যন্ত সক্রিয় প্রবৃদ্ধ প্রকৃষ্ট রূপে আমি সকৃষ্ট হয়েছি। লোকান সমাহ তুমিহর প্রবৃত্ত, বলছেন আমি ইহা প্রবৃত্ত, এই মহাকাল এখানে এই কর্মে প্রবৃত্ত হয়েছেন, এটা কি করলাম না, লোকান সমাহর্তুম, আমি এই জগৎকে সংহার করতে প্রবৃত্ত হয়েছি। এ এমন এক সত্য, ঋতে পিত্বম ন ভবিষ্যন্তি, বলছেন ঋতে পিত্বম ন ভবিষ্যন্তি সর্বে, তুমি যুদ্ধ করতে না পারলেও এরা কেউ জীবিত হবে না। ঋতেপি, ঋত শব্দের অর্থ হচ্ছে, ঋত শব্দের অর্থ সত্য, কিন্তু এই সত্যের একটা একটা ভেরিয়েশন আছে, সেটা একটুখানি আমাদের জানা দরকার। এমন এক সত্য যা ত্রিকাল বদল হলেও সে সত্যের কোনো পরিবর্তন হবে না, যেমন সূর্য পূর্ব আকাশেই উদিত হয়, আপনি যদি হিটলার এসে কাল থেকে বলে যে পূর্ব আকাশে উদিত হয় না, এটা পশ্চিম আকাশে উদিত হয়, তথাপি সূর্য তার গতি বদল করবে না। আমরা রোজ সকালবেলা যখন ঘুম থেকে উঠব তখন পূবের আকাশেই আমরা সূর্যকে দেখব। আমরা যখন সদা সত্য কথা বলিবে, এই যে কথাটা সত্য কথা বলিবে, সত্যের জয় সত্যমেব জয়তে না অনৃতম, অসত্য কখনো জয়প্রাপ্ত হয় না, এতে সাময়িকভাবে অসত্য জয়প্রাপ্ত হয় কিন্তু সত্যই আলটিমেটলি জয়প্রাপ্ত হবে, অসত্য একসময় ভেঙে চুড়ে তছনছ হয়ে যাবে। এই যে তত্ত্বগুলো, এগুলোকে বলা হয় ঋতম সত্যম, সেই হলো সেই ধ্রুব সত্য, যে সত্যের কখনো কোনো পরিবর্তন হয় না। ইহা প্রবৃত্ত, এখানে কর্মে প্রবৃত্ত, ঋতে পিত্বম ন ভবিষ্যন্তি সর্বে, তুমি যদি যুদ্ধ না করো তাও এরা কি করবে, এরা একেবারে সে কেউই জীবিত থাকবে না। ইয়েবাস্থিতা প্রত্যনিকেষু যোদ্ধা, এখানে তোমার বিপরীতে যত বিপক্ষ দলের সৈনিক আছে সবাই, মৃত্যু তাদের গ্রাস করবে, সেই জন্য যেন তারা চিহ্নিত হয়ে আছেন। আপনারা যারা মার্কিন ছবি দেখেন, বিশেষ করে যুদ্ধের ছবি দেখেন, দেখবেন লেজার বিম দিয়ে মারা এখন একটা যুদ্ধের একটা নতুন কৌশল, অন্ধকারের ভেতরে লেজার বিম দিয়ে টার্গেট ফিক্স করে সেইটার দিকে মারা, দূর থেকে মারা হয়, কখনো কাছ থেকে মারা হয়, যেভাবেই মারা হয় লেজারের যেরকম শক্তি থাকে সেই অনুযায়ী সেই যে ঘাতক যাকে তাকে টার্গেট করা হয় এবং সেইভাবে মারা হয়। বলছেন ঠিক সেই রকম এদের চিহ্নিতকরণ করা হয়ে গেছে, একবারে চিহ্নিত হয়ে গেছে। দেখবেন এই যে আর কদিন বাদে বিভিন্ন কালী মন্দিরগুলোয় জয় মা কালী পাঁঠা বলি, কুচকুচে কালো একেবারে
ছাগল নিয়ে এসেছে, তার কোথাও কোনো দাগ নেই। আমরা একটা সময় আমাদের নরেন্দ্রপুর থেকে একটা সময় পুরুলিয়ার কাছে সাতুরি বলে একটা জায়গা আছে, সেইখানে এই সাতুরির জঙ্গলের এইখানে সব আদিবাসীরা তারা এই কালো ছাগলের, এখনও তারা কালো ছাগলের ব্যবসা করে। আমরা এই কালো ছাগলের ব্যবসায় তাদের সাহায্য করতাম, তাদের ব্যবসাতে কোনো বুদ্ধি দিতাম না। এই ছাগলগুলো কীরকমভাবে বৈজ্ঞানিকভাবে প্রতিপালন করতে হয় এবং বৈজ্ঞানিকভাবে কীরকমভাবে প্রতিপালন করতে হয় সেইটার কাজই আমরা করতাম। একটুখানি আমরা দেখতাম যে এইরকম সময় খুব যত্ন করা হতো, মার্কিং করা হতো, চুন দিয়ে দাগ দেওয়া হতো, একটু চাকু দিয়ে একটু ঠিক করে ঠাক করে দেওয়া হতো, এই তাদের যেন তাদের চিহ্নিত করে দেওয়া হতো, একবারে গায়ে এই চুনের ফোঁটা এই সমস্ত দিয়ে চিহ্নিত করে দেওয়া হতো। ঠিক সেই রকম এরা যেন চিহ্নিত হয়ে আছেন। তথাপি তোমায় কী করতে হবে, তসমা ত্বমুত্তিষ্ঠ যশো লভস্য জিত্বা শত্রুন ভুংস রাজ্যম সমৃদ্ধম ময়ৈ বৈতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রম ভবস সব্যচাচিম। এটা দুটো জিনিস এর ভেতরে আছে। প্রথম কথা হচ্ছে, প্রথম যে জিনিসটা বলা হচ্ছে, দেখবেন এই একই কথা ভগবান দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই তার প্রথম ডায়ালগের মধ্যে বলেছিলেন, ক্লৈব্যম মাস্ম গমঃ পার্থ নৈতত্তৈ উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বল্যম তত্ত্বোত্তিষ্ঠ পরন্তব। যখন অর্জুনকে এই কথাটা বলেছিলেন, তোমার এই হৃদয়ের দুর্বলতাকে পরিত্যাগ করে উঠে দাঁড়াও, তখন কিন্তু যেন একটা বলার মতো বলা, অর্জুন যেন সেটা অনুধাবন করতে পারছে না, ভোকাল টনিক ছিল। কিন্তু এখন যখন বলছেন তসমা ত্বমুত্তিষ্ঠ যশো লভস্য, অতএব তুমি উঠে দাঁড়াও, তুমি তো দেখেছো তুমি চেষ্টা না করলেও এটা হবে, কারণ তুমি নিমিত্তে মাত্রম ভবসব্য সাচিম, তুমি কেবলমাত্র নিমিত্ত, তোমার কিচ্ছু করার নেই। আমরা যখন ন্যায়ের হয়ে যুদ্ধ করি, হয়তো নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধেই যুদ্ধ করি, কিন্তু তোমার আত্মীয় স্বজন যদি অন্যায় পক্ষ গ্রহণ করে থাকে, তাহলে নিশ্চিত 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 করে জানবে সে হেরে যাবে। সে তোমার যতই ইয়ে হোক না কেন, যতই তোমার প্রিয় হোক না কেন, এটা তো ধর্মযুদ্ধ হচ্ছে, অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়। অতএব তুমি যদি নাও চেষ্টা করো, তথাপি যারা অধর্মী তারা অবশ্যই নিহত হবে। তুমি এখানে কেবলমাত্র নিমিত্ত, তোমার আর অন্য কোনো কিছু করার উপায় নেই, তাই তুমি না থেকে তুমি উঠে দাঁড়াও। তসমাৎ ত্বম উত্তিষ্ঠতে উঠে দাঁড়াও, যশো লভস্য যশ লাভ করো, কারণ এই যশে তোমার ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, এই যশের ভেতরে তোমার একটি ন্যায়সঙ্গত অধিকার আছে। অতএব তোমাকে অবশ্যই উঠে দাঁড়াতে হবে, যেত আর হারো, মৃত্যু যেখানে অবশ্যম্ভাবী, মৃত্যু জেনেও উঠে দাঁড়াতে হবে। আপনারা যারা হয়তো দেখেন কি না জানিয়ে, কিন্তু দেখলে ভালো লাগবে আপনাদের, এই যে যখন এই যে সামরিক পদক দেওয়া হয়, শৌর্য পদকগুলি দেওয়া হয়, এদের বেশিরভাগগুলি মরণোত্তর। এবারের একজন ছিলেন, তার খুব সামান্য দিন বোধ হয় বছরখানেকেরও কম সময় ভদ্রমিলার বিয়ে হয়েছে, তার স্বামী ওই পাকিস্তান ভারত পাকিস্তান বর্ডারে 9 উগ্রপন্থীকে মেরে মারা গিয়েছিলেন। তাকে যখন দেওয়া হচ্ছে প্রাইজটা, তিনি যখন এসে দাঁড়িয়েছেন, তিনি একে কান্নাটাকে, কেউ কেউ কেঁদে ফেলছেন, কেউ খুব কষ্ট করে কান্নাটাকে রক্ষা করছেন, কিন্তু সেই মায়ের মুখখানা দেখলে অদ্ভুত, তার স্ত্রী, তিনি উপরে সোজা মুখ করে তাকিয়ে আছেন, তার স্বামীর এই যে শৌর্যে তিনি যেন গর্বিতা, তাকে তিনি হারিয়েছেন, তার মধ্যে তার কোনো সামান্যতম তার জন্য যেন কোনো রকম কষ্ট নেই, স্বামী হারানোতেও কষ্ট নেই, কিন্তু যে বীরের মৃত্যু তিনি করেছেন তাতে যেন তিনি নিজেকে গর্বিতা বোধ করছেন। কারোর একজনের মাইক্রোফোন খোলা আছে, খুব ডিস্টার্ব হচ্ছে বারবার। এই এই অবস্থা হচ্ছে আমাদের বারবার, এই সেখানে তিনি যেন দাঁড়িয়ে আছেন, তিনি সোজা হয়ে দাঁড়িয়ে আছেন, রাষ্ট্রপতি ওপর থেকে নেমে এলেন, তাকে সেই বীর চক্র পরমবীর চক্র দিলেন, শৌর্য পদক দিলেন, সরি শৌর্য পদক দিলেন, এবং তিনি ফিরে যাচ্ছেন। পরবর্তীকালে তিনি বলছেন, তিনি এটা নিজে হাতে করে নিতে পারে, তার স্বামী এটা নিতে পারলে তারা বেশি আনন্দ হতো, কিন্তু তাতেও তার আনন্দের সামান্যতম ক্ষমতি আনি, হারানোর দুঃখ আছে। এই যে আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী ভেবে যুদ্ধ করা, আত্মস্থানন্দজির একটি সাক্ষাৎকার আছে, সেখানে এই স্টার আনন্দ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল,
যেই যে আপনারা যে এই রিলিফ টিলিফ করেন, আপনাদের ভয় করে না, বলছেন মারা তো একদিন যাব, মারা মানুষের জন্য সেবা করতে করতে যদি মারা যায় তাতে তো কোনো সমস্যা কিছু নেই, মৃত্যু তো আসবেই। সেই 91 বছরের বৃদ্ধ তিনি তার সেই স্ট্র্যাটেজি, তার সেইটা দেখাচ্ছেন একেবারে যেন একটা চ্যালেঞ্জ। কেন বিছানায় শুয়ে শুয়ে মরবো কেন? আমরা বিছানায় শুয়ে শুয়ে কখনো কোনো রকমভাবে মরবো না। যদি আমার তাতে যশ লাভ হয়, যে যশ হবে সেটি আমি লাভ করতে চাই, এবং শত্রুকে জয় করে আমি নিষ্কণ্টক রাজ্যকে ভোগ করতে চাই। হে অর্জুন, তুমি বলছেন মায়াই বাইতি নিহতা পূর্বমেবম, এরা আমার আগেই কালের নিয়মে এরা অবশ্যই মারা গিয়েছে। তুমি যদি চেষ্টাও করো, তুমি কোনোভাবে কোনো অবস্থাতেই এইটি উঠে দাঁড়াতে এটা করতে পারবেন না। তুমি শত্রুকে বিজয় করে তুমি এটি করে দেখাও। এই যে শ্রীকৃষ্ণের এই যে কতগুলো জিনিস আছে, এই শ্রীমদ্ ভগবদ্ গীতা, সমগ্র গীতায় একটি কথা বারবার আমাদের মনে করানো হচ্ছে, সেটা হচ্ছে নির্ভীকতা। আমাদের দেশে এর শিক্ষার খুব প্রয়োজন আছে। আমরা পরীক্ষার হলে দেখি ছেলেরা টোকে, ভীষণভাবে টোকে, একবারে ভয়শূন্যভাবে। ইদানিং তো কয়েক বছর ধরে দেখছি পরীক্ষার হল, মাধ্যমিকের হল, পঞ্চায়েত থেকে লোক এসে বলে দিচ্ছেন 20 নম্বর 30 নম্বরের প্রশ্ন বলে দেওয়া হবে, সবাই একবারে নির্ভয়ে টুকছে। কিন্তু মাস্টারমশাইদের সে কি ভয়, তারা শিক্ষক মশাই, তারা কিছু বলতে পারছেন না। এটা যে তাদের কাজ নয় তারা বলতে পারছেন না। যেমনভাবে বিভিন্ন দল থেকে, প্রশাসন থেকে, বিভিন্ন পার্টি থেকে এসে বলে যাচ্ছে, রুলিং বা ওইখানে যারা বেশি ক্ষমতা সম্পন্ন তারা যেমন বলে যাচ্ছেন তারা ঠিক সেই রকম করছেন। নিজের যে আত্মবিবেক সেটাকে তিনি কিছুতেই জাগ্রত করতে পারছেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতা এই কারণে বিভিন্ন জায়গায় পাঠক্রম হওয়া দরকার, কারণ এই গীতা আমাদের ভেতরের যে সিংহটিকে সেটি জাগরণ করাবে। অর্জুনের শ্রীকৃষ্ণের কথার শেষকালের শেষ শ্লোক এখানে যেটা আছে 34 নম্বর শ্লোক, সেইখানে তিনি বলছেন দ্রোণঞ্চ ভীষ্মশ্চ জয়দ্রথঞ্চ কর্ণম তথান্ননপি যোধবীরান মায়া হতংস্ত্বম জহিমাম ব্যতিষ্ঠা যুদ্ধস্য জেতাসি রণে সপত্নাম। এই যে তুমি যা যা দেখছো, তথান্ননপি যোধবীরান, এই যুদ্ধক্ষেত্রে অন্যান্য যে মহান বীরেরা আছে, মায়ান হতান, আমি তারা তাদের আমরা আগেই হত করেছি। সাইকোলজি বলে যারা সুইসাইড করে, আত্মহনন করে, তারা সুইসাইডটা এক্সিকিউট করার 7 দিন আগে মারা যায়। তাদের কিন্তু আর শেষের 7 দিন আপনারা হয়তো দেখলে আপনাদের ওই দেখে তো বুঝতে পারিনি হঠাৎ সুইসাইড করেছে, সুইসাইড কখনো হঠাৎ হয়নি, খুব রেয়ার কেসে হঠাৎ হয়, নাহলে অনেক দিন ধরে তারা এটাকে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। শুধু এক্সিকিউট করবেন কি না এটা যথেষ্ট সৎসাহস তাদের মধ্যে আসে না। আদতে কিন্তু তারা 1 সপ্তাহ আগেই মারা গিয়েছেন। শুধু এই যেটুকু সময় লাগে মারা যাওয়ার আগে সেটা শুধু এক্সিকিউট করবার করতে মারা যান। ঠিক এইরকমভাবে যখন আমরা অধর্মের পথে যাই, আমরা কেউ বুঝুক না বুঝুক আমরা নিজেদের অটোমেটিক্যালি মেরে ফেলি, আমরা মারা যাওয়ার আগেই আমরা মরে যাই। এবং সেই কারণেই বলছেন যে এরা আগে থেকেই মারা গিয়েছে, তুমি শুধু তাদের মধ্যে তুমি তাদের জয় করো, ত্বম জহি, তুমি এদের জয় করো, ম্যা ব্যতিষ্ঠা, ভয়ে ব্যথিত হইও না, এবং এই যুদ্ধ করো, এই যুদ্ধে তুমি শত্রুদের ওপর বিজয় প্রাপ্ত হয়। এই শ্রীকৃষ্ণের বাণী শেষ হলো। এরপরে সঞ্জয় যে কথাটি বলছেন সেটি সেই শ্লোকটি বলে, 35 নম্বর শ্লোক বলে আমরা আমাদের আলোচনা শেষ করব। সঞ্জয় উচ এতচ্ছুত্র বচনম কেশবস্য কৃতঞ্জলির্বেপমান কিরীটি নমস্কৃত্যা ভূয় এব কৃষ্ণম এবাহ কৃষ্ণম সগদগদম ভীত ভীত প্রণম্য। খুব সুন্দর এই শ্লোকটা, একটা ছবি বলছেন, আমরা এই ছবিটা সবসময় দেখে থাকি। বলছেন এই কথা শুনে সঞ্জয় বললেন, শ্রীকৃষ্ণের এই কথা শুনে কিরীটিধারী অর্জুন, কিরীটিধারী কথাটা কেন জোড়া হয়েছে, কারণ তিনি রাজা, তার মাথায় সেই আছে সেই বীরের সেই যে সম্মান আভূষণ, সে কিরীটি থাকা সত্ত্বেও তিনি যুক্ত করে কম্পিত কলবরে নতমস্তকে ভয় ভয় প্রণাম করলেন।
এই যে তাঁর এই যে অ্যাটিটিউডটা, তিনি হাঁটু গেড়ে বসেছেন হাত জোর করে, শিক্ষার্থী কেমন হওয়া উচিত, তার মনের সমস্ত দরজা জানলাগুলোকে খুলে রেখেছেন এবং সমস্ত আকুতি আগ্রহ সহে তিনি যেন ভগবানের এই কথাগুলো শুনছেন এবং বলছেন কীরকমভাবে, সগদ গদম, একবারে আপ্লুত হয়ে, তিনি যেন একদম আপ্লুত হয়ে গেছেন, আবেগে আপ্লুত হয়ে গিয়ে তার কণ্ঠ একবারে গদগদ ভাব জেগেছে, ভীত ভীত ভয়ে ভয়ে তিনি তাকে প্রণাম করলেন এবং প্রণাম করবার পরে তিনি বললেন। এরপরের অংশ আবার আমরা আগামী দিনে চেষ্টা করব। আমরা অনেক দিন বাদে এই ক্লাসটি করেছি, ওই কারণে আমাদের নিজেরও খারাপ লাগছে। আজ এই পর্যন্ত আমরা থামছি, আপনাদের সঙ্গে আর এর মধ্যে আমার দেখা হচ্ছে না। আবার আগামী মঙ্গলবার দিন আমাদের শুভেন্দু মুখোপাধ্যায় 20 তারিখে শুভেন্দুবাবুর বাড়িতে এই ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ হবে, ওইটি আমরা চেষ্টা করি অনলাইনে গুগল মিটে, যারা অফলাইনে থাকেন সামনে বসে থাকেন তারাও যেমন শোনেন, তেমনি আমরা চেষ্টা করি ওটা খুব সম্ভবত 5:30 থেকে 6:30 এই সময়ের মধ্যে হবে। এই 20 তারিখ আমাদের কনফারেন্স শুরু হওয়ার আগের দিন ওই ক্লাসটি আমি ওখানে গিয়ে নেব, তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী, ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনাম বিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।